থিসলনিকীয়দের কাছে পৌলের দ্বিতীয় চিঠি। প্রথম অধ্যায়। পিতা ঈশ্বর আর প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত থিসলনিকীয় মণ্ডলীর কাছে সিলোবান, তিমোথিও আর আমি পৌল এই চিঠি লিখছি। পিতা ঈশ্বর আর প্রভু যীশু খ্রিস্ট তোমাদের আশীর্বাদ ও শান্তি দান করুন। দুঃখে সান্ত্বনা দান। ভাইয়েরা, তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। তোমাদের বিশ্বাস খুব বাড়ছে এবং তোমাদের একের প্রতি অন্যের ভালোবাসা উপচে পড়ছে বলেই আমাদের পক্ষে সেই ধন্যবাদ দেওয়া উপযুক্ত। আর এই জন্যই ঈশ্বরের মণ্ডলীগুলোর সামনে তোমাদের নিয়ে আমরা গর্ববোধ করছি, কারণ যেসব অত্যাচার ও দুঃখ কষ্ট তোমরা সহ্য করছো তার মধ্যেও তোমাদের ধৈর্য আর বিশ্বাস টিকে আছে। এসবই ঈশ্বরের ন্যায় বিচারের প্রমাণ, আর এর উদ্দেশ্য হল তোমাদের যেন ঈশ্বরের রাজ্যের উপযুক্ত বলে ধরা হয়। এর জন্যই তো তোমরা এত কষ্ট ভোগ করছো। ঈশ্বরের ন্যায় বিচার এই, যারা তোমাদের কষ্ট দেয় তিনি তাদের কষ্ট দেবেন, আর তোমরা যারা কষ্ট পাচ্ছ তিনি তোমাদের সঙ্গে তোমাদেরও বিশ্রাম দেবেন। যখন প্রভু যীশু তার শক্তিশালী স্বর্গদূতদের নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে স্বর্গ থেকে প্রকাশিত হবেন, তখনই এসব হবে। যারা ঈশ্বরকে জানে না আর যারা প্রভু যীশুর বিষয়ে সুখবরের কথা মেনে চলে না, তাদের তিনি তখন শাস্তি দেবেন। প্রভু যখন আসবেন তখন তাদের এমন শাস্তি দেওয়া হবে যার ফলে তারা তার উপস্থিতি এবং মহাশক্তির বাইরে পড়ে চিরদিন ধরে ধ্বংস হতে থাকবে। সেই দিন তার নিজের লোকদের মধ্য দিয়ে তার মহিমা প্রকাশিত হবে এবং যারা বিশ্বাস করেছে তাদের সকলের মধ্য দিয়ে তার গৌরব হবে। তোমরাও সেই বিশ্বাসীদের মধ্যে আছো, কারণ তোমরা আমাদের সাক্ষ্যে বিশ্বাস করেছ। তাই আমরা সব সময় তোমাদের জন্য প্রার্থনা করে থাকি, যেন আমাদের ঈশ্বর তোমাদের তার ডাকের যোগ্য বলে মনে করেন, আর যেন তার শক্তির দ্বারা তোমাদের সমস্ত ভালো কাজ করবার ইচ্ছা তিনি পূর্ণ করেন, এবং বিশ্বাসের ফলে তোমরা যে কাজ করছ তিনি তাতে যেন পূর্ণতা দান করেন। তাহলে আমাদের ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের দয়ার দরুন আমাদের প্রভু যীশুর মহিমা তোমাদের মধ্য দিয়ে প্রকাশিত হবে, আর তোমরাও তার মধ্য দিয়ে গৌরব পাবে। দ্বিতীয় অধ্যায়। অবাধ্যতার পুরুষ। ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রিস্ট আসবেন এবং আমাদের একসঙ্গে মিলিত করে তার নিজের কাছে নিয়ে যাবেন। এ বিষয়ে আমি তোমাদের এই অনুরোধ করছি, প্রভুর দিন এসে পড়েছে। এই অর্থে বলা নবীদের কোনো কথা বা অন্য কারো কথা কিংবা আমাদের লেখা মনে করে কোনো চিঠির দরুন তোমরা সহজে চঞ্চল হও না বা ভয় পেও না। কেউ যেন কোনোভাবেই তোমাদের ভুল পথে নিয়ে না যায়, কারণ সেই দিন আসবার আগে ঈশ্বরের বিরুদ্ধে ভীষণ বিদ্রোহ হবে, আর সেই অবাধ্যতার পুরুষ যার ধ্বংস হবার কথা আছে সে প্রকাশিত হবে। ঈশ্বর বলে যা কিছু আছে সেই সমস্তের বিরুদ্ধে আর উপাসনা করবার মতো সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে বড় করে দেখাবে। এমনকি সে ঈশ্বরের উপাসনা ঘরে বসে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। আমি যখন তোমাদের কাছে ছিলাম তখন এই সব কথা যে তোমাদের বলতাম তা কি তোমাদের মনে পড়ে না? সেই অবাধ্যতার পুরুষ যাতে ঠিক সময়ের আগে প্রকাশিত হতে না পারে, সেই জন্য যা এখন তাকে বাধা দিয়ে রাখছে তা তো তোমরা জানো। অবাধ্যতার গুপ্ত শক্তি এখন কাজ করে চলেছে, কিন্তু এখনও যিনি তাকে বাধা দিয়ে রেখেছেন তিনি সরে না যাওয়া পর্যন্ত বাধা দিতেই থাকবেন। তারপরে সেই অবাধ্য পুরুষ প্রকাশিত হবে, প্রভু যীশু তার মুখের নিঃশ্বাসে তাকে ধ্বংস করবেন এবং তার মহিমাপূর্ণ উপস্থিতির দ্বারা তার শক্তি শেষ করে দেবেন। সেই অবাধ্য পুরুষ যখন আসবে তখন তার সঙ্গে থাকবে শয়তানের শক্তি। সেই শক্তি প্রকাশ পাবে সব রকম মিথ্যা ক্ষমতা, চিহ্ন ও আশ্চর্য কাজের মধ্যে, আর ধ্বংসের পথে এগিয়ে যাওয়া লোকদের ঠকাবার সব রকম দুষ্ট ছলনার মধ্যে। এই লোকেরা ধ্বংস হবে, কারণ পাপ থেকে উদ্ধার পাবার জন্য তারা সত্যকে ভালোবাসেনি এবং তা গ্রহণও করেনি। এই জন্য ঈশ্বর তাদের কাছে এমন এক শক্তি পাঠাবেন
যা তাদের ভুল পথে নিয়ে যাবে, যেন তারা মিথ্যায় বিশ্বাস করে। ফলে যারা সত্যে বিশ্বাস না করে অন্যায় কাজে আনন্দ পেয়েছে, তাদের সকলকে বিচারে দোষী বলে ধরা হবে। স্থির থাকতে উপদেশ। প্রভুর প্রিয় আমার ভাইয়েরা, তোমাদের জন্য সবসময় ঈশ্বরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, কারণ পাপ থেকে উদ্ধার পাবার জন্য ঈশ্বর প্রথম থেকেই তোমাদের বেছে রেখেছেন। পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের জন্য তোমাদের আলাদা করে রাখবার মধ্য দিয়ে এবং ঈশ্বরের দেওয়া সুখবরের সত্যে তোমাদের বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছ। আমরা যে সুখবর প্রচার করছি তার মধ্য দিয়েই সেই উদ্ধার পাবার জন্য তিনি তোমাদের ডেকেছেন, যাতে তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মহিমার ভাগী হও। সেই জন্য ভাইয়েরা স্থির থাকো, আর চিঠির দ্বারা বা কথার দ্বারা যে শিক্ষা আমরা তোমাদের দিয়েছি তা ধরে রাখো। আমাদের প্রভু যীশু খ্রিস্ট নিজে এবং আমাদের পিতা ঈশ্বর তোমাদের অন্তরে উৎসাহ দান করুন এবং সমস্ত ভালো কাজে ও কথায় তোমাদের স্থির রাখুন। তিনি আমাদের ভালোবেসেছেন, আর দয়া করে অশেষ উৎসাহ এবং আনন্দপূর্ণ আশ্বাস দান করেছেন। তৃতীয় অধ্যায়। প্রার্থনার জন্য অনুরোধ। শেষে বলি, ভাইয়েরা, আমাদের জন্য প্রার্থনা করো, যেন প্রভুর বাক্য তোমাদের মধ্যে যেমন তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল সেইভাবেই তা ছড়িয়ে পড়তে ও গৌরব পেতে থাকে। আরো প্রার্থনা করো যেন আমরা অসভ্য দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা পাই, কারণ সব লোকেরই যে বিশ্বাস আছে তা নয়, কিন্তু প্রভু বিশ্বাসযোগ্য, তিনি তোমাদের স্থির রাখবেন এবং শয়তানের হাত থেকে তোমাদের রক্ষা করবেন। প্রভুর সঙ্গে যুক্ত বলে তোমাদের সম্বন্ধে আমাদের এই বিশ্বাস আছে যে আমরা তোমাদের যে আদেশ দিয়েছি সেই আদেশ মতোই তোমরা কাজ করছ এবং করতেও থাকবে। প্রভু যেন তোমাদের অন্তর ঈশ্বরের ভালোবাসার পথে আর খ্রিস্টের ধৈর্যের পথে চালিয়ে নিয়ে যান। অলসতার বিরুদ্ধে ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা তোমাদের এই আদেশ দিচ্ছি, যদি কোনো ভাই অলসভাবে চলে এবং আমাদের কাছ থেকে তোমরা যে শিক্ষা পেয়েছ তা পালন না করে, তবে তোমরা তার সঙ্গে মেলামেশা করো না। কিভাবে আমাদের মতো হয়ে চলা উচিত তা তোমরা নিজেরাই জানো। তোমাদের মধ্যে থাকবার সময় আমরা অলসভাবে চলিনি কিংবা দাম না দিয়ে কারো খাবার খাইনি। আমরা দিন রাত পরিশ্রম আর কষ্ট স্বীকার করেছি, যাতে আমরা তোমাদের কারো বোঝা হয়ে না পড়ি। তোমাদের কাছ থেকে সাহায্য নেবার অধিকার যে আমাদের নেই তা নয়, কিন্তু তোমরা যেন আমাদের মতো হয়ে চলো, সেই জন্যই আমরা এভাবে কাজ করে তোমাদের দেখিয়েছিলাম। তোমাদের কাছে থাকবার সময় আমরা তোমাদের আদেশ দিয়ে বলেছিলাম যে কেউ যদি কাজ করতে না চায় তবে সে যেন না খায়। আমরা শুনতে পাচ্ছি তোমাদের মধ্যে কেউ কেউ অলসভাবে চলছে আর একেবারেই কাজকর্ম করছে না, বরং অন্যের ব্যাপার নিয়ে ব্যস্ত থাকছে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের হয়ে আমরা এই রকম লোকদের আদেশ ও উপদেশ দিচ্ছি, তারা যেন শান্তভাবে কাজকর্ম করে নিজেদের খাবার নিজেরা জোগাড় করে। ভাইয়েরা, ভালো কাজে ক্লান্ত হইও না। এই চিঠির মধ্যে লেখা আমাদের কথা যদি কেউ না মানে তাহলে সেই লোককে চিনে রাখো, তার সঙ্গে মেলামেশা করো না যাতে সে লজ্জা পায়, কিন্তু তাকে শত্রু বলেও মনে করো না, বরং ভাই হিসাবে তাকে সাবধান করো। শেষ কথা, শান্তিদাতা প্রভু নিজে সব সময় সব রকমে তোমাদের শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সঙ্গে থাকুন। এই শুভেচ্ছার কথা আমি পৌল নিজের হাতে লিখছি, এটাই আমার প্রত্যেক চিঠির চিহ্ন। আমি এইভাবেই লিখে থাকি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদ তোমাদের সকলের সঙ্গে থাকুক।